এই মাত্র পাওয়া খবর। এবার রোজার মাসে ভারতের কর্ণাটকে মসজিদে মাইকে আজান বন্ধ করে দিলেন হিন্দুত্ববাদী বিজেপি সরকার। কিন্তু হঠাৎ করে কেন ভারতে কর্ণাটকের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধ করলেন বিজেপি সরকার এবং জানালেন এবার ঈদ সকলকে ঘরে বসে পালন করতে হবে। তাই তো এবার খেপেছে ভারতের মুসলিমরা এবং ভারতের মুসলমানদের পাশে দাঁড়িয়ে একে বললেন অমিতাভ বচ্চন। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনেই দেখতে থাকুন। এবার রোজার মাসে কর্ণাটকের হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রশাসনের কাছে দাবি তুলেছে মসজিদে মাইক বাজিয়ে আজান দেওয়া বন্ধ করতে হবে, তা না হলে মসজিদের মাইক খুলে ফেলে দেওয়া হবে। ইতিমধ্যে একাধিক রাজ্যে এমন কাজটি করছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার, যেখানে রোজার মাসে সেহরি খাওয়ার সময়ও ইফতারের সময় মাইকে ঘোষণা করা হয় সকল মুসলিমদের জন্য। এমনকি আজানের মাধ্যমে সকলে ইফতারই পালন করে থাকেন। সেখানে নাকি রোজার মাসে আল্লাহর ঘরে মাইক চালানো বন্ধ করে দিবেন বিজেপি সরকার। তাই তো এবার খেপেছে ভারতের মুসলিমরা। মুসলমানদের পাশে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন বলেছেন এটা নিহাত অন্যায় করছে, এমন আদেশ কখনো মানবার নয়, কেননা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সেখান থেকে ধর্মপ্রাণ মুসলিমরা মুসলমানদেরকে নামাজের টাইমকে স্মরণ করার জন্য মসজিদে আজান দিয়ে থাকে, এটা তো কোনো খারাপ কাজ নয়। তবে কেন বিজেপি সরকার ভারতের মুসলমানদের ওপর এমন অন্যায় অবিচার করতে চলেছে? এমন অন্যায় অবিচার রোজার মাসে আল্লাহ সহ্য করবে না। হিজাব ও মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা করতে না দেওয়া নিয়ে এমনিতেই বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক। এবার সেখানে হিন্দুত্ব বাদী সংগঠনগুলো প্রশাসনের কাছে দাবি তুলেছে মসজিদে মাইক বাজিয়ে আজান দেওয়া বন্ধ করতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি ভেঙে বিনা অনুমতিতে মাইক বাজিয়ে আজান দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এমন কথার পরিপ্রেক্ষিতে অমিতাভ বচ্চন জানিয়েছেন কত বড় কাফির হলে এমন কথা বলতে পারে একবার ভাবা যায়। মুসলমানদের ধর্মীয় স্থানে মাইক বাজিয়ে আজান দেয়া নিয়ে উগ্রবাদী হিন্দুদের এমন মন্তব্যে অমিতাভ বচ্চন জানিয়েছেন ভারতের মসজিদে অবশ্যই মাইকে আজান দেয়া হবে, এতে করে কেউ যদি মাইক বন্ধ করতে আসে তাহলে তার হাত কেটে নেওয়া হবে। তাই তো বর্তমান সময়ে অমিতাভ বচ্চনের এমন কথার সাথে ভারতের মুসলিমরা সকলেই একমত প্রকাশ করেছেন। তো বন্ধুরা, কর্ণাটকের মসজিদে রোজার মাসে মাইক বন্ধ নিয়ে অমিতাভ বচ্চনের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আর আপনারা কি চান মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধ করে দেওয়া হোক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।